ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। এই যে পিশাব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি পুরা ফু দেয় জানেন? আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের, সুরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছেও আইসেন, আপনারাও ফু দিয়েন, নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কি না? দুই গ্লাসে পানি, উনি কিন্তু আমার আব্বা, জানেন? এই জন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে, দুই গ্লাসে পানি। পৃথিবীর সবগুলো পীর সাহেবরে বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন, হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা, উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল, মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। ওটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেকদিকে, ঠিক কি না? তো এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সুরাতুল শিফা। কি নাম? সুরাতুস শিফা। আবার এই সুরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। যেই সুরাটা প্রতিদিন পড়া হয়, রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ, নিত্য পাঠনীয় সাতটা বাক্য, এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা, যে সাতটা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সুরাটা, সুবহানাল্লাহ, মাহফিলের পরে। আর যারা সুন্নাত সহ পড়ে, তাদের প্রতিদিন 32 বার এই সুরাটা পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে 50 বছর, সে যদি নামাজি হয়ে থাকে, একটু হিসাব করেন, লোকটার বয়স কত? 50। আর লোকটা নামাজি না বেনামাজি? নামাজি। নামাজি লোক, বয়স 50 বছর, তাহলে এই 50 বছরে সে যে কত লক্ষবার সুরা ফাতিহা পড়ছে ও নিজে জানে? সুবহানাল্লাহ, কই? আল্লাহু আকবার। এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয়। আবার বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন এমন কিতাব, সুরাতুল ফাতিহা এমন সুরা, এই সুরার আশ্চর্যান্বিত তার কোনো শেষ নাই। এই সুরা কোনোদিন পুরাণ হয় না। যাদের 80 বছর বয়স, কত কোটি বার আপনি সুরা ফাতিহা পড়ছেন, বুকে হাত দিয়ে বলেন তো। কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয়? কত কোটি বার পড়লাম আর ভাল লাগে না, পুরান পুরান লাগে। বুকে হাত দিয়ে বলেন, দাঁড়ান একজন, যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না, সুরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকে থেকে কুল ফল্লা দিয়ে শুরু করো। এরকম ডাকাইতে আছে কেউ? নাই। কারণ কোরআন কখনো পুরান হয় না, যতই পড়ি ততই নতুন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এই জন্য বিশ্বনবী বললেন, উম্মতেরা শোনো, এই 60টা সুরা দেখতে ছোট, 60টা আয়াত বিশিষ্ট, এই সুরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে, তোমাদের কাছে সাধারণ মনে হয়। সুরাটা সাধারণ না, অসাধারণ করে সুরাটা নাজিল করেছে কে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। চিল্লায় পড়েন আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধা